নবম ও একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ষাণ্মাসিক পরীক্ষা পূর্ব ঘোষিত 40 নম্বরের পরিবর্তে 80 নম্বরে হবে বলে শিক্ষা দপ্তর সূত্রে জানানোর পরই ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। বিভিন্ন রাজনৈতিক সংগঠনও এই বিষয়ে সোচ্চার হয়। এই প্রেক্ষাপটে 2রা ডিসেম্বর বৃহস্পতিবার সকাল 11টায় কৈলাসহর মহকুমার বিভিন্ন স্কুলের নবম এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে কৈলাসহরের মূল শহরের সেন্ট্রাল রোড এলাকায় বড় বড় টায়ার আগুনে পুড়িয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা জানায়, শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বছরের প্রথম থেকে প্রতিটি স্কুলে ষাণ্মাসিক পরীক্ষার জন্য 40 মার্কের উপর ভিত্তি করে পড়াশোনা করানো হয়েছিল, কিন্তু হঠাৎ করে রাজ্যের শিক্ষামন্ত্রী গত 30 নভেম্বর ঘোষণা দেন, আগামী 5ই ডিসেম্বর থেকে রাজ্যের প্রতিটি স্কুলে নবম এবং একাদশ শ্রেণীর ষাণ্মাসিক পরীক্ষা শুরু হবে এবং এই পরীক্ষা 80 নম্বরের হবে। ছাত্রছাত্রীরা আরও জানায় যে ছাত্রছাত্রীদের কথা চিন্তা না করে, এমনকি ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা না করে শিক্ষামন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা যতক্ষণ অবধি পরিবর্তন করা হবে না ততক্ষণ অবধি এই রাস্তা অবরোধ এবং বিক্ষোভ প্রদর্শন জারি থাকবে। পরীক্ষা কবে থেকে শুরু হবে বলে স্কুল থেকে এখানে এসে জড়িত হয়েছি। এখানে আমাদের পরীক্ষা যখন বছর শুরু হতে যাচ্ছিল তখন আমাদের বলা হয়েছিল 1 মার্কের এবং 2 মার্কের নিয়ে 40 মার্কের পরীক্ষা হবে, কিন্তু পরীক্ষার কয়েকদিন আগে বলা হয়েছে যে 80 মার্কের, হুট করে 80 মার্কের, 8 মার্কের, 5 মার্কের, 3 মার্কের পরীক্ষা সব কোয়েশ্চেন সব এখানে আসবে। তাহলে আমরা এখন কী করে আমরা এসব পরীক্ষার এত সব কিছু আছে সব প্রশ্ন আমরা শিখতে পারছি না। ইংলিশ পড়বো কি, বাংলা পড়বো কি, হিস্ট্রি পড়বো কি, পুরো সায়েন্স পড়বো কি, সংস্কৃত পড়বো, আমরা কিচ্ছু করতে পারছি না। যে এর মধ্যে অ্যাসাইনমেন্টের চাপ, আমরা পড়াশোনা করবো না অ্যাসাইনমেন্ট জমা দেবো, আমরা কিছু বুঝতে পারছি না। এদিকে সকাল 11টা থেকে কৈলাসহর থানার নাকির ডগায় রাস্তা অবরোধ শুরু হলেও পুলিশ অবরোধ স্থলে আসে 1 ঘন্টা পর। এদিকে বিক্ষোভরত ছাত্র নেতারা টায়ার আগুনে পুরানোর সময় স্থানীয় ব্যবসায়ীদের সাথে তুমুল বাগবিতণ্ডাও হয়। অবরোধের প্রায় 2 ঘন্টা পর অবরোধ স্থলে আসে অনুকূটি জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, স্কুল পরিদর্শক বেনী মাধব চক্রবর্তী সহ আরো অন্যান্য আধিকারিকরা। বিক্ষোভরত ছাত্রছাত্রীদের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করার পরও ছাত্রছাত্রীরা তাদের সিদ্ধান্তে অনড় থাকায় কোনো ধরনের সিদ্ধান্ত না হওয়াতে জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার ছাত্র ছাত্রীদের অনুরোধ করেন তাদের দাবি নিয়ে একটি দরখাস্ত ওনার কাছে দেওয়ার জন্য, তাহলে উনি এটা রাজ্য শিক্ষা দপ্তরের আধিকারিকদের কাছে পাঠাবেন। আমাদের পড়ানো যতটুকু এই সিলেবাসের মধ্যেই প্রশ্ন হইব, বাচ্চারা তো বারবার 80 যে বিভ্রান্তটি আছে এটা ভুল বুঝাবো, বাচ্চারা বারবার দাবি তুলছে যে 15 দিনের মধ্যে স্যার, আমাদের সিলেবাসের বাইরে বা যতটুকু পড়ানো হইছে এর বাইরে কোনো প্রশ্ন হইতাছে না, বাচ্চারা বারবার দাবি তুলছে, মাত্র মার্কের ক্ষেত্রে একটা ভুল বুঝাবুঝি হইছে আর কিছু না। তো আজকে আজকে তাহলে কি সলিউশনটা হইছে আজকে আন্দোলনে কিছু কি হইছে? তারা একটা মোটামুটি একটা বুঝিয়ে গেছে ব্যাপারটা, অন্তরা তো আমাদের কাছে কোনো লিখিত দাবি জানাইছে না, এত তো আমি কিছু কইতে পারতাম না, তারা তো এখন কইয়া দিছে। জানা যায় ছাত্রছাত্রীরা জেলার শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদারের উপর প্রচন্ড ক্ষুব্ধ হয়ে দরখাস্ত না দিয়ে বিকেল 3টায় আন্দোলন প্রত্যাহার করে চলে যায়। তবে ছাত্রছাত্রীরা আন্দোলন প্রত্যাহার করে চলে যাবার আগে জেলা শিক্ষা আধিকারিককে আজ রাতের মধ্যে কোনো সিদ্ধান্ত নেওয়া না হয় তাহলে আগামীকাল কৈলাসহর এবং গোটা রাজ্য সাক্ষী থাকবে ছাত্রছাত্রীরা কি ধরনের আন্দোলন করতে জানে বলে হুঁশিয়ারিও দেয়। দেখার বিষয় ঘটনা কতদূর গড়ায়, 40 নম্বরে পরীক্ষা হয় নাকি 80 নম্বরে, সবটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।